এর আগেও এই ধরনের অবৈধ প্রেস কনফারেন্স করেছিলেন রাত্রি সাথী নিয়ে, যা বিধানসভাতেও সমালোচিত হয়েছে আমাদের দ্বারা এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও কি হয়েছে লাইভ ভিউতে আপনারা দেখেছেন, এবং সরকার পক্ষের উকিল কপিল সিব্বল বলতে বাধ্য হচ্ছে হয়েছেন যে আমরা ওটা উইথড্র করে নিলাম দেখেছেন। আজকেও তিনি যেটা বলেছেন এটা দম্ভ এবং উদ্ধত্যের বহিঃপ্রকাশ। ডাক্তারবাবুরা সার্ভিস রুল মেনে পদত্যাগ করেনি যেমন ঠিক, সাথে সাথে ডাক্তারবাবুদের সেন্টিমেন্টটাকে মর্যাদা সরকার দেওয়া উচিত, সেটা সরকার দিতে চাইছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার চাইছে ডাক্তারবাবুরা পদত্যাগ করে চাকরি ছেড়ে চলে যাক।